জ্যৈষ্ঠ মাস বাংলা ক্যালেন্ডারের অন্যতম একটি পবিত্র মাস। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব জ্যৈষ্ঠ মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি, জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আর এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য, অবশ্যই আপনারা চ্যানেল সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। তবে শুরু করা যাক আজকের মূল ভিডিওটিতে। বন্ধুরা, আজ আমি এই ভিডিওটির মাধ্যমে এমন তিনটি সবজির নাম আপনাদের জানিয়ে দেব যেগুলি খাওয়া এই জ্যৈষ্ঠ মাসে একদমই অনুচিত। শাস্ত্রমতে আপনি যদি এই খাবারগুলি গ্রহণ করেন, আপনার জীবনে যেমন চরম দুর্ভাগ্য নেমে আসবে, আপনার পরিবারে দেখা দেবে কলহ বিবাদ, এছাড়াও আপনার জীবনে আর্থিক সমস্যা, বিভিন্ন দিক থেকে আপনি আপনার জীবনে জর্জরিত হয়ে পড়বেন, কোনো সমস্যারই সমাধান পাবেন না। তাই আশা রাখব ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা প্রত্যেকেই বিভিন্ন রকমের খাবার গ্রহণ করে থাকি, কিন্তু এমন কিছু মাস রয়েছে, এমন কিছু দিন রয়েছে যে দিনগুলো বা মাসগুলো আর পাঁচটা দিনের মতো নয়। এই দিনগুলি অত্যন্তই পবিত্র দিন, তাই আপনি যদি এই নিয়মগুলি মেনে চলেন তাহলে খুব সহজেই আপনি আপনার জীবনে উন্নতি লাভ করতে পারবেন, নচেত জীবনে দুর্ভাগ্য নেমে আসতে বেশি সময় লাগবে না। বন্ধুরা, আমরা প্রত্যেকেই চাই জীবনে উন্নতি লাভ করতে। কেউ কখনোই চাই না আমাদের জীবনে খারাপ সময় নেমে আসুক বা জীবনে দুর্ভাগ্য দেখা দিক। আমরা প্রত্যেকেই জীবনে সুখে শান্তিতে বসবাস করতে চাই, কিন্তু তারপরেও জীবনে বিভিন্ন সমস্যা নেমে আসে, জীবনে আমরা সফলতা পাই না। কারণ হলো একটাই, আপনি এই সব নিয়মগুলিকে সঠিকভাবে মেনে চলেন না। বন্ধুরা, আজকে যদি এই ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা আমাদের দুর্ভাগ্যের জন্য আমরা নিজেরাই কতটা দায়ী থাকি, কারণ এই ভুলগুলি আমরা ক্রমাগত দিনের পর দিন করেই যাই, যার ফলে জীবনে দেখা দেয় চরম বিপদ, আর আমরা তখনই জীবনে খারাপ সময়ের মধ্যে পড়ি, জীবনে চরম দুর্ভাগ্য দেখা দেয়। আপনি যদি এখান থেকে মুক্তি পেতে চান, রক্ষা পেতে চান, অবশ্যই আপনি সর্বদাই জ্যৈষ্ঠ মাসে ভুলেও এই তিনটি খাবার খেয়ে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না। ভিডিওটি আপনি নিজে দেখুন, পরিবারের বিভিন্ন সদস্য, বিভিন্ন প্রিয়জন বন্ধু আপনজন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিন, আপনি নিয়ে জানুন এবং অপরকে জানতে সাহায্য করুন। এর ফলে আপনার জীবনে উন্নতি, আপনার জীবনে মঙ্গল অবধারিত। প্রথমে আমরা দেখে নেব এই জ্যৈষ্ঠ মাসে কোনোভাবেই লাউ শাক খাবেন না। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন, যারা প্রতিদিন শাক ছাড়া ভাত খেতে পারেন না তারা এই খাবারটি থেকে সর্বদাই দূরে থাকুন এই জ্যৈষ্ঠ মাসে। কারণ আপনি যদি এই লাউ শাক খেয়ে থাকেন এই মাসে, তাহলে আপনার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে, জীবনে বিভিন্ন দিক থেকে বিপদে পড়তে পারেন, তাই ভুলেও এই সবজিটি কোনোভাবেই খাবেন না। এবার অপর দিকে দেখে নেব আমরা, জ্যৈষ্ঠ মাসে আপনি কোনোভাবেই আমরা খাবেন না, আমরা টক, আমরা চাননি, এছাড়াও আমরা দিয়ে বিভিন্ন আচার আমরা বানিয়ে থাকি, খাবার শেষে প্রত্যেকেই সেটি গ্রহণ করে থাকি। কিন্তু বলা হচ্ছে এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে কোনোভাবেই এই আমরা ভুলেও খাবেন না, এর ফলে আর্থিক সমস্যা এবং বিভিন্ন দিক থেকে অর্থকষ্ট,
সংসার দারিদ্রতা দেখা দেবে। তাই ভুলেও এই খাবারটি কোনোভাবেই জ্যৈষ্ঠ মাসে একদমই খাবেন না। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, আপনি যদি এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে এই খাবারগুলি গ্রহণ করে থাকেন, আপনার জীবনে কি কি বিপদ নেমে আসবে বা জীবনে সমস্যা দেখা দিতে পারে সেই সম্পর্কে জেনে নিন। এবার অবশেষে যে খাবারটির কথা আপনাদের জানিয়ে দেব সেটি হলো লাউ। লাউয়ের ঘণ্ট, এছাড়াও লাউয়ের বিভিন্ন তরকারি আমরা রান্না করে থাকি এবং সেটিকে গ্রহণ করি, কিন্তু ভুলেও এই মাসে কোনোভাবেই এই খাবারটি একদমই গ্রহণ করবেন না। এতে আপনার জীবনে বিভিন্ন সমস্যা এবং জীবনে খারাপ সময় নেমে আসতে পারে। আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এমন একটি বিষয় সম্পর্কে জানিয়ে দিলাম যে খাবারগুলি এই জ্যৈষ্ঠ মাসে খাওয়া একদমই অনুচিত। এগুলি খেলে আপনার জীবনে যেমন খারাপ সময় নেমে আসবে, জীবনে চরম দুর্ভাগ্য দেখা দেবে। তাই আশা রাখব কোনোভাবেই এই সব খাবারগুলি খেয়ে নিজের জীবনের বিপদ নিজে ডেকে আনবেন না। আশা করি প্রত্যেকেই বিষয়টি বুঝতে পেরেছেন। অবশ্যই আপনারা চ্যানেল সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমি এই চ্যানেলে প্রতিনিয়ত সনাতন হিন্দু ধর্মতে বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা, টোটকা, উপাচার, ব্ল্যাক ম্যাজিক সংক্রান্ত ভিডিও উপস্থাপনা করে থাকি, যা জীবনে উন্নতি করতে, জীবনে সকল প্রকার বাধা বিপত্তিকে কাটিয়ে উঠতে সেগুলো খুবই কার্যকরী। তাই আশা রাখব ভিডিওগুলি প্রত্যেকেই দেখবেন। আর আপনি কোন ধরনের ভিডিও পছন্দ করেন সেটিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, আমি যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, প্রত্যেকেই এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে কোনোভাবেই এই তিনটি সবজি একদমই খাবেন না। এই তিনটি সবজি থেকে সর্বদাই দূরে থাকবেন, এর ফলে আপনার সৌভাগ্য আপনার কাছেই থাকবে, কখনোই জীবনে দুর্ভাগ্য দেখা দেবে না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ এই চ্যানেলকে দেখুন, অন্যান্য ভিডিও রয়েছে, সেগুলি কেমন লাগলো নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন, কারণ আপনার এই কমেন্টটি আপনার ব্যক্তিত্ব পরিচয় বহন করছে।